বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে বহুদিন ধরেই বিক্ষোভ দেখাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ এবার শহীদ মিনার চত্বরে তাদের সাথেই দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংগ্রামী যৌথ মঞ্চের যেসব সদস্য আমরণ অনুসরণ করেছেন এবার তাদের সাথে কথা বললেন ডাইরেক্ট শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের বিরোধিতা করে শুভেন্দু অধিকারী আশ্বাস দিলেন নবান্ন অভিযান ডাকা হলে তিনিও সাথে থাকবেন মঙ্গলবার সকালে অনশন মঞ্চে পৌঁছে আন্দোলনকারীদের মনোবল তিনি বাড়িয়ে দিয়ে বলেন ডাকুন নবান্ন অভিযান আমি থাকব সেই সাথে রাজ্য সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন এদের যদি কিছু হয় আগুন জ্বলবে বাংলায় যদিও কিছুদিন আগেই ডিএ প্রসঙ্গে মমতা ব্যানার্জি সাফ জানিয়ে দিয়েছেন ডিএ বাধ্যতামূলক নয় উল্টে অতিরিক্ত ছুটি এবং বিদেশে ঘুরতে নিয়ে যাওয়ার মতো সুযোগ সুবিধার কথা তিনি উল্লেখ করেছেন তবে আন্দোলনকারীরা এই দাবি মানতে রাজি নয় উল্টে বৃহৎ আন্দোলনের হুমকি দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ আর মঙ্গলবার অনশন মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু জানিয়ে দিলেন ডিএ আন্দোলনে বিজেপির নিঃশর্ত সমর্থন আছে এদিকে রাজ্য সরকারের দাবি কেন্দ্র রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে তারপরেও রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী এর আগে উনিশ জানুয়ারি কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ অতি সত্বর এই সমস্যার সমাধান না করলে অনশনের হুমকি দেয় আন্দোলনকারীরা সেই সাথে উনতিরিশ জানুয়ারি থেকে রাজ্য সরকারি অফিসে লাগাতার ধর্মঘটে ডাক দেওয়া হয় যতদিন না কেন্দ্রীয় হারে ডিএ মিলছে ততদিনই এই আন্দোলন চলতে থাকবে বলে জানিয়েছেন তারা যদিও রাজ্য সরকারের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে জানা যায়নি এরা আর এবার যে ঘটনা ঘটছে আন্দোলনকারীদের সমর্থন করে শুভেন্দু বলছেন যে সংগ্রামী যৌথ মঞ্চ তাদের লক্ষ্যে অবিচল তাই এদের টলানো যাবে না মাঝে একবার ভাইপো এখানে সভা করে গেল ভেবেছিল এরা উঠে পালিয়ে যাবে সেদিনও এরা লড়েছে সেদিন শহীদ মিনারে গুন্ডা আনা হয়েছিল এদের তুলে দেবার জন্য কিন্তু এরা ওঠেনি ভয় দেখিয়ে এদের তোলা যাবে না দর্শক এই সমস্ত বিষয় নিয়ে আপনি কি বলতে চান আপনার মতামত কমেন্ট করে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখবেন